আসসালামু আলাইকুম। MBBS পাশ করে হায়ার স্টাডির পথ কী, এটা নিয়ে অনেকেই কোয়েশ্চেন করছেন, তো আজকে চেষ্টা করব একটা ওভারঅল আইডিয়া আপনাদেরকে দিতে। হায়ার স্টাডির জন্য প্রথমে আপনাকে ট্র্যাক সিলেক্ট করতে হবে, আপনি ক্লিনিকের দিকে যাবেন নাকি রিসার্চের দিকে যাবেন। ক্লিনিকের জন্য আমেরিকাতে USMLE, ইউরোপে MRCP বা অন্যান্য দেশে বিভিন্ন ইয়ে আছে, সেটা আপনারা আমার থেকে ভালো জানবেন। আমি রিসার্চের দিকটা আলোচনা করব। মেডিকেলে কোন সেক্টরে সবচেয়ে বেশি রিসার্চ হচ্ছে? এক কথায় উত্তর দিলে, মেডিকেলের প্রত্যেকটা সেক্টরে প্রচুর রিসার্চ হচ্ছে। এবং ইঞ্জিনিয়ারিংয়ে আমরা কী ফান্ডিং পাই? আপনাদের মেডিকেল সেক্টরে এত বেশি ফান্ডিং বিশ্বাস করতে পারবেন না, মানে আপনি যেদিকেই যান সেদিকেই হচ্ছে টাকার টাকা। এটা একটা কারণ আছে, কারণ দেখেন বর্তমান সময়ে নতুন নতুন ভাইরাস আসতেছে, নতুন নতুন ইয়ে করোনা মহামারীর মতো বিভিন্ন কিছু আসতেছে, এবং এইটা প্রতিনিয়ত আপনার নতুন নতুন রিসার্চের প্রয়োজন হচ্ছে। এগুলা থেকে কিভাবে আমরা উত্তরণ করতে পারি, ফান্ডিংয়ের জন্য আপনাদের কী কী করতে হবে, কোন পথে আগাইতে হবে? এখন হায়ার স্টাডিতে আসার জন্য বা মাস্টার্স বা PhDতে ফান্ড পাওয়ার জন্য কয়েকটা বিষয় কমন: আপনার CGPA, আপনার রিসার্চের প্রোফাইল কেমন, ম্যাথ স্কিল, প্রোগ্রামিং। এ দুটো আমি একটু আলাদা করে বলবো, কারণ ম্যাথ এবং প্রোগ্রামিং আমাদের মেডিকেল সেক্টরের ভাই ব্রাদার যারা আছে তারা 5 বছর পড়তে পড়তে এটার দিক দিয়ে কোনো পেশায় পিছিয়ে যায়। আচ্ছা, তারপরে হচ্ছে আপনি যদি এই প্রোফাইলগুলো একটা রেডি করতে পারেন, পরে হচ্ছে ILTS এবং GRE। CGPA-র ক্ষেত্রে আসি, মেডিকেল সেক্টরে হচ্ছে পাস এবং ফেল। এটার ক্ষেত্রে হয় কি যে পরবর্তীতে যে এটার একটা ইভ্যালুয়েশন করাইতে হয়, সেটা হতে পারে WAS ইভ্যালুয়েশন, আরও বিভিন্ন কয়েকটা ইয়ে আছে, GCE আছে, স্পার্টান আছে, এগুলো করে কি এই পাসকে আপনার কনভার্ট করে ওটা একটা CGPA-তে রূপান্তর করে, এবং এইটা US ইকুইভ্যালেন্ট। এটা অনেক ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিংয়েও লাগে, যেমন আমরা CGPA পাই ঠিক আছে, তারপরেও হচ্ছে আবার একটা ইভ্যালুয়েশন করানো লাগে, সেটা ইয়ের জন্য হচ্ছে US ইকুইভ্যালেন্ট করার জন্য। তো আপনাদেরটা আরও এক দাপ আগায়া, কারণ আপনাদেরটা হচ্ছে রেজাল্টটাকে CGPA-তে কনভার্ট করতে হয়, আবার US ইকুইভ্যালেন্ট করতে হয়। এখানে আমি একটা জিনিস দেখছি যে সবচেয়ে বেশি সমস্যা হয় কি যে CGPA-টা অনেক কম চলে আসে। আপনারা হয়তো শুধু পাস ফেল ইয়েটা পাচ্ছেন, কিন্তু ইয়ের ক্ষেত্রে যারা WAS ইভ্যালুয়েশনটা করে তারা মার্কের উপর ডিপেন্ড করে এই ক্যাটাগরাইজেশনটা করা হয়। রিসার্চের বিষয়ে আসি, আমার জানা মতে যে মেডিকেল সেক্টরে যে পরিমাণ রিসার্চ বাংলাদেশে করা যায়, আসলে এটা অন্যান্য দেশে এত কিছু সম্ভব হবে কি না জানি না। কারণ আমাদের এতগুলো কেস আসে, আমরা এক একটা মেডিকেলের রোগীদের জায়গা দিয়ে শেষ করতে পারি না। তো কেস বেশি থাকার জন্য সুবিধা কি, আপনারা অনেকগুলো ডেটা আপনি রোগীদেরকে চিকিৎসা দেওয়ার মাধ্যমে আপনি পাইতে পারেন। এই সব ডেটা থেকে আপনারা যদি একটু অ্যানালাইসিস করেন, আমার মনে হয় যে বেশ কিছু পেপার আপনার পাবলিশ করতে পারেন এই মেডিকেলের 5 বছর পড়াশোনার সময়কালীন থাকা অবস্থায়। কিন্তু অনেকেই দেখা যায় যে আসলে হয় কি যে পড়াশোনার ব্যস্ততা এবং ক্লিনিক্যাল দিক দিয়ে যাওয়ার কারণে এগুলো মাথায় থাকে না। কিন্তু আমি যেটা দেখছি যে আমার বেশ কিছু মেডিকেলের সিনিয়র আছেন যারা আসলেই বাইরে আসার জন্য খুব চেষ্টা করতেছেন, এবং তারা বেশ কিছু পেপার, ভালো ভালো পেপার পাবলিশ করছেন এবং তাদের সাইটেশন খুব ভালো। তো আমার সাজেশন থাকবে, আপনারা যদি মেডিকেল থাকা অবস্থায় কারা এই রিলেটেড রিসার্চ করতেছে তাদের সাথে কিছু আলোচনা করে কিছু পেপার পাবলিশ করা যায় কিনা দেখবেন। এখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ডেটা পাওয়া যায় না, অনেকে ডেটা দিতে চায় না। তো যদি ডেটা দিতে না চায় তাহলে লিংক বের করতে হবে মেডিকেলের কারা রিসার্চ করতেছে এই রিলেটেড, যারা সিনিয়র আছেন বা বড় বড় ডাক্তার আছেন তাদের থেকে কিছুটা আমার মনে হয় হেল্প পাওয়া যাবে। পাস করার আগে আগে অন্তত 2টা পেপার থাকে, এটা আমি গ্যারান্টি দিলাম আপনার মাস্টার্স বা PhD বাইরের দেশে করার জন্য অনেক অনেক বেশি হেল্প করবে। CGPA গেল, রিসার্চ গেল। 3 নম্বর হচ্ছে ম্যাথ স্কিল। মেডিকেলে তো কোনো ম্যাথ নাই, এটা একটা বড় সমস্যা, কিন্তু আপনি যখন বাইরের দেশে আসবেন আপনি যা রিসার্চ যেদিকেই যান না কেন আপনার ম্যাথ স্কিলসটা লাগবেই। এখন বেসিক ম্যাথের ক্ষেত্রে যদি চিন্তা করেন, কিছু না হলেও আপনার অ্যাটলিস্ট স্ট্যাটিস্টিক্স, বেসিক ম্যাথমেটিক্স যেটা আছে, সে নিউমেরিক্যাল অ্যানালাইসিস, এই টাইপ কিছু জিনিস অবশ্যই আপনাকে জানতে হবে। এটার জন্য আমার সাজেশন থাকবে আপনি একটু নেট ঘাঁটেন, নেট ঘেঁটে দেখেন কিছু কোর্স আছে Udemy বা কোর্সেরা থেকে, আপনি ম্যাথের কিছু কোর্স করে ফেলেন, আপনি 3rd year বা 4th year কিছু সময় বের করে কিছু কোর্স করে ফেলেন। এটা আপনি যদি শো করতে পারেন যে হ্যাঁ আমার এই কোর্স আছে, দেখবেন আপনি যখন মাস্টার্সে আসবেন, PhDতে আসবেন, আপনাকে আবার ওই কোর্সগুলো করতে হবে, কিন্তু দেখবেন অনেক সহজ হয়ে যাবে বিষয়গুলো।
আমি কিছু ফ্রেন্ডদেরকে দেখছি এখানে আসার পরে এই ম্যাথ ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন তারপরে এই প্রবাবিলিটি এইগুলা করতে মাথার ঘাম ছুটে যায়, মানে কী একটা অবস্থা। তো এটা যদি আপনারা প্রথম থেকে একটু বা আসার নিয়তি যদি দেখে হায়ার স্টাডির নিয়ত থাকে তাহলে প্রথম থেকে এটা একটু দেখে রাখতে পারেন, অন্তত তিন চারটা কোর্স করে রাখতে পারেন, কয়েকটা সার্টিফিকেট জোগাড় করে রাখতে পারেন, এটা আপনাকে খুবই খুবই কাজে দিবে। এরপরের স্টেপ হচ্ছে প্রোগ্রামিং। এই বিষয়টা কি আসলে এখন ইউনিভার্সাল হয়ে গেছে, আপনি সায়েন্স আর্টস কমার্স মেডিকেল ইঞ্জিনিয়ারিং যেটাই পড়েন না কেন এই প্রোগ্রামিংটা সবার ক্ষেত্রেই লাগে। কীভাবে, একটা ছোট্ট এক্সাম্পল দেয়, আপনি ধরেন রিসার্চ করতেছেন প্যাথোলজি নিয়ে, এখন প্যাথোলজির ক্ষেত্রে আপনি কোনো একটা ডিজাইন সিমুলেশন করবেন, অ্যান্ড সিমুলেশন সফটওয়্যার যেগুলো আছে বর্তমান সময়ে যেটা হচ্ছে যে সিমুলেশনের সবগুলাই প্রোগ্রামিং বেসড। তো এটার ক্ষেত্রে হয় কি ম্যাক্সিমাম হচ্ছে পাইথন বা আর ইউজ করে আর কি। তো আপনি যদি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ফর এক্সাম্পল জাস্ট পাইথনটা যদি আপনি একটু বেসিকটা বা একটু বেসিক থেকে অ্যাডভান্সটা আপনি শিখে রাখতে পারেন, এটা দেখবেন যে আপনার যুগান্তকারী একটা পরিবর্তন নিয়ে আসতেছে। যেভাবে আপনার ফান্ডিং পাইতে সুবিধা হবে, স্কলারশিপ পাইতে সুবিধা হবে, একইভাবে আপনি এখানে আসার পর নতুন করে প্রোগ্রামিংয়ের জন্য সময় দিতে হবে না। দেখেন, ম্যাথ শিখতে হবে, প্রোগ্রামিং শিখতে হবে, এতগুলো ম্যাথের কোর্স, আবার আপনাদের ডিপার্টমেন্টাল অনেক কিছু আছে মেডিকেল রিলেটেড। তো এইগুলো যদি আপনি আগে থেকে করে আসেন প্রথমে ফান্ডিং পেতেও সাহায্য করবে, আবার এখানে আসার পরে যখন আপনি এই কোর্সগুলো পাবেন আপনার কাছে কিছুই মনে হবে না, কারণ আপনার অলরেডি নলেজটা আছে। তাহলে সামারাইজ করি কী হইল। মেডিকেল কন্টিনিউয়াস আছে, আপনি দুটো পেপার পাবলিশ করলেন, সাথে হচ্ছে ম্যাথের কিছু কোর্স করলেন, আপনার রেজাল্টটা ভালো রাখলেন, আর হচ্ছে আপনার প্রোগ্রামিং স্কিল ম্যাথ স্কিল। রেজাল্টের ক্ষেত্রে আর একটু কথা বলি, আমরা ইঞ্জিনিয়ারিংকে সরাসরি সিজিপিএ পাই, তো আমরা চেষ্টা করি কি সবার সিজিপিএটা প্লাস 3.5 থাকুক, অ্যান্ড 3.5 উপরে না থাকলেও 3.4 অ্যাটলিস্ট থাকুক, এইরকম আমরা চাই। তো এখন মেডিকেলের ক্ষেত্রেও আপনি একটু আপনাদের থেকে খুঁজ দিবেন যে আসলে কীভাবে করলে সিজিপিএটা একটু ভালো রাখা যায় বা WS কনভার্সন করলে কাছাকাছি 3.5 কাছাকাছি অন্তত যাতে আসে। মনে রাখবেন যে হায়ার স্টাডি ফান্ডিং স্কলারশিপের ক্ষেত্রে প্রথমেই আপনাকে যে জিনিসটা দেখবে সেটা হচ্ছে আপনার সিজিপিএ। সিজিপিএ ভালো, বাকি সবগুলো হচ্ছে আপনার একটু লো হইলেও সমস্যা হয় না। ধরেন আপনার সিজিপিএ 3.8, আপনার পেপার পাবলিকেশন হয়তো না থাকলেও হইতে পারে, IELTS যদি একটু কম থাকে 6.5 হয় কোনো সমস্যা নাই, কিন্তু দেখা গেলো আপনার যদি সিজিপিএটা কম থাকে, 3-এর আশপাশে থাকে, আপনাকে বাকি বিষয়গুলো অনেক বেশি ভালো করতে হবে। ফর এক্সাম্পল আপনার পেপার থাকতে হবে 3-4টা, IELTS 7.5 প্লাস রাখতে হবে, GRE দিতে হবে। GRE বিষয়ে আসি, আমি বলবো যে GRE লাগবে না, কিন্তু কথা হচ্ছে এই যেমন বললাম যে আপনার যদি দেখা যায় যে সিজিপিএটা 3-এর আশপাশে আসতেছে তখন একটা সমস্যা হয়ে যায় যে আপনার প্রোফাইলটা কীভাবে ভারী করবেন, তখন GRE অন্তত 300 প্লাস রাখাটা বেটার। কিন্তু তাও আমি বলবো আপনার যদি সিজিপিএ 3.3 আশপাশে থাকে, প্লাস আপনার যদি কিছু পেপার থাকে এবং IELTS রেজাল্টটা ভালো থাকে, আপনি এইগুলো দিয়ে আপনার প্রফেসরকে মেল করতে পারেন যে আমার এই প্রোফাইল আছে এবং হচ্ছে আমি কি আমার ইন্টারেস্ট আছে, আমি রিসার্চ করার জন্য আমার এই পেপার আছে, আমি দেখছেন যে আমি আগে থেকে এই রিসার্চ নিয়ে খুব ইন্টারেস্টেড। তো এগুলা হচ্ছে একটা ব্যালেন্সিং প্রক্রিয়া, একদিকে কম হইলে আরেকদিকে বেশি। মাথায় রাখবেন সিজিপিএ, পেপার্স, ম্যাথ স্কিল, প্রোগ্রামিং স্কিল, IELTS, GRE, এই কয়েকটা বিষয় একদিকে কম হলে আরেকদিকে একটু বাড়াইতে হবে। তবে প্রোগ্রামিং এবং ম্যাথের ক্ষেত্রে এইটা অবশ্যই আপনাকে রাখতে হবে, তাহলে দেখবেন যে আপনার এখানে আসার পরেও অনেক বেশি এটা হেল্পফুল হবে। এটা হচ্ছে আমি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে আসার পরেও আমার বন্ধুবান্ধব থেকে যা পেলাম তার থেকে একটা বেসিক সাজেশন। আপনাদের মেডিকেল থেকে যারা বাইরে আসতেছেন তাদের থেকে আরও সাজেশন নেবেন, আপনারা একটা ভালো জায়গায় আসতে পারবেন। সালামু আলাইকুম।